একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন স্বেচ্ছায় 30 জন রক্তদান করেন। রক্তদাতাদের হাতে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা জানান, বিগত 3 বছর ধরে তারা নানান রকম সামাজিক কাজ করে আসছেন। বর্ধমানের স্বেচ্ছাসেবী সংগঠন মাউন্টেন স্টেপস বর্ধমানের উদ্যোগে এখানে রক্তদান শিবির করেছি। আজকে যেহেতু 8ই মে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে, সেই উপলক্ষে আমরা এখানে রক্তদান শিবির আয়োজন করেছি। আমাদের এখানে মোটামুটি 30 থেকে 40 জনের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে শুরু হয়েছে, আস্তে আস্তে সবাই আসছে। কোন জায়গায় রক্ত দেওয়া হসপিটাল বর্ধমান হসপিটাল ব্লাড ব্যাংকে। এই জায়গার সুবিধা ডাইরেক্ট হয়ে যাবে এবং হাতেও সময় কম ছিল, আমাদের হুট করে ঠিক হয়েছে। হাতে পরের বারে যখন আমরা করবো তখন হাতে সময় নিয়ে আগে থেকে প্রিপারেশন নিয়ে করবো। ওটা হুট করে ঠিক হয়েছে বলে আমরা ডাইরেক্ট এনাদের সঙ্গে মার্চ হয়ে কাজটা করছি। যারা ব্লাড দিচ্ছে তাদের শুভেচ্ছা বিনিময় কী দেওয়া হচ্ছে? তাদের একটা করে গাছের চারা এবং একটা করে সার্টিফিকেট এবং টিফিন যেটা হয়। এই সংগঠন কোথা থেকে শুরু? আমাদের বর্ধমানের এই সংগঠন বর্ধমানের মাউন্টেন স্টেপস বর্ধমান সমস্ত স্টুডেন্টদের নিয়ে, মানে স্টুডেন্ট যারা পাস আউট করেছে এবং এখনও যারা স্টুডেন্ট সবাইকে নিয়ে এই সংগঠন শুরু করা হয়েছে। কতজন আছে? আমাদের সংখ্যা হচ্ছে 70 জন। আমাদের অফিস হচ্ছে 2 নম্বর ছিলাম। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।